ভাই, তো দেখো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো মা আজকে কি রান্না করছে সেটা দেখো। মা আজকে এই যেখানে ভোলা মাছ রান্না করবে, এই যে ভোলা মাছ নুন হলুদ মাখানো আছে, আর এখানে উচ্ছে আলু কেটে রাখা আছে, আর এখানে সর্ষে গুলানো আছে। তো মা এটা কিভাবে তৈরি করে উচ্ছে আলু দিয়ে ভোলা মাছ সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো এখানে কড়াইতে তেলের মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে, মাছটাতে তেল লেগে না যায়, মাছ যাতে লেগে না যায় এর জন্য মা নুন দিয়ে দিচ্ছে। এবারে ভোলা মাছগুলো একে একে সব ভেজে নেবে। মাছগুলো এখানে ভাজা হোক, তো দেখো এখানে মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আর স্টিপ করে উল্টে দিল। এখানে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে সব, এখন নামিয়ে ফেলছে। তো মা এখন ফোড়ন দেবে জিরে। এখানে জিরে ফোড়ন দেওয়ার পরে মা কড়াইতে এখন কেটে রাখা উচ্ছেগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। আলুটা একটু পরে দেবে, কারণ উচ্ছেটা বেশি লাল লাল করে ভাজবে, তাই উচ্ছেটা আগে দিল, আলুটা একটু পরে দেবে। তো দেখো এখানে উচ্ছেটা ভাজা হওয়ার পরে মা এরপর আলুগুলো দিয়ে দিচ্ছে মধ্যে। এগুলো এখন একসাথে আরও কিছুক্ষণ ভাজবে। তারপর এগুলো ভেজে নেওয়ার পরে মা এখন এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছে। এরপরে হলুদ দিয়ে দিচ্ছে আর জিরের গুঁড়ো দিয়ে দিল আর লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো এখন একসাথে ভালো করে কষাবে। তো দেখো এখানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মা এখন এর মধ্যে জল দিয়ে দেবে। এরপর এটা কিছুক্ষণ ফুটতে দেবে, তারপরে বাদ বাকি সব দেবে। দেখো এখানে ঝোলটা ফুটছে, এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো দিয়ে এটা আরও কিছুক্ষণ ফুটবে, ঢাকা দিয়ে দিচ্ছে। তো দেখো এখানে আমাদের ঝোলটা ফুটে গেছে। এবারে মায়ের মধ্যে সর্ষেটা গুলিয়ে রেখেছিল, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে। তো দেখো এখানে ভোলা মাছ রান্না করা হয়ে গেছে উচ্ছে দিয়ে। মা সর্ষে বাটাটা দিয়েই নামিয়ে ফেলেছে, এটা আর ফুটায়নি, সাথে সাথে সর্ষে বাটা দিয়ে নামিয়ে ফেলেছে। তো দেখো কীরকম লাগছে এবার, তোমরা সেটা কমেন্টে বলবে। আমাদের রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তুমি বলো টাটা।